नमस्कार बंधुरा सोनालिस किचेन थेके आमी सोनाली आमी आजके आपनादेर जोन्नो निये एसेछि एकटा चाइनीज पास्तार रेसिपि। एई पास्ताटा आमी आजके तैरी करे देखाबो। चलुन ताहले देखे निई एई पास्ताटा तैरी करते की उपकरण लागबे। चलुन ताहले देखे निई चाइनीज पास्ता तैरी करते आमादेर की उपकरण लागबे। आमी एखाने निये नियेछि 250 ग्राम पास्ता, नियेछि चीनी, कॉर्नफ्लावर 1 टीस्पून, आर नियेछि स्वीट चिली सस, आर लागबे नून। काँचा लंका आमी 3 खाना कुचिए नियेछि, अल्प करे हाफ चामच आमी आदा कुचानो आदा हाफ चामच नियेछि आर कुचोनो रसुनो नियेछि हाफ चामच। आर नियेछि किউব करे बड़ो साइजेर काटा एकखाना पेंयाज, कैप्सिकाम आर निये नियेछि एकखाना कैप्सिकाम, गाजर निये नियेछि अल्प करे लम्बा लम्बा करे केटे नियेछि आर नियेछि 5-6टा बीन्स लम्बा करे केटे नियेछि। आर लागबे विनेगार, लागबे सोया सस और विनेगार, आर लागबे टमेटो सस। आमरा एबार गैसटा जालिए नेब। गैसटा जालिए निएछि आर गैसे बसिए दिएछि एकटा कड़ाई। कड़ाइएर मध्य किछुटा जल दिए दिएछि आर एर मध्य एबार दिए देब नून। नून आमी हाफ टीस्पून मतन दिए दिच्छी। नून एबारे जलटाके भालो करे फुटिए निए तारपर एर मध्य आमी दिए देब पास्ता आर दिए दिच्छी अल्प परिमाणे एकटु सादा तेल। जलेर मध्य दिए दिच्छी 1 टेबिलस्पून सादा तेल। जानी पास्तागुलो एकटार संगे एकटा लेगे ना जाय सेई जोन्नो जलटा भालो करे फुटे उठले तारपर आमरा पास्ताटा दिए देब। जलटा आमार फुटते शुरू करे दिएछे। एरपरे आमी पास्तागुलो एर मध्य दिए दिच्छी। ग्यासेर फ्लेमटा हाई रेखेई भालो करे पास्ताटा सेদ্ধ करे निते होबे। मोटामुटी पास्ताटा 80% मतन सिद्ध होबे और 20% मतन एकटु शक्त थाकबे, सेई अवस्थाय नामाते होबे। एरपर एकटा ढाकना दिए आमी एटा ढेके दिच्छी। माझे माझे पास्ताटाके एइभाবে नेड़े दिते होबे जानि नीचे आटके ना जाय। एखोनो एटा सिद्ध हয়নি, आर किछुक्षण लागबे एटा सिद्ध होते। मोटामुटी 4 मिनट थेके 5 मिनट लागे। एक एकटा पास्ता सिद्ध होते आबार कम समयो लागे, एक एकटा पास्ता सिद्ध होते एकटु बेशी समयो लागे। देखुन बंधुरा आमार पास्ताटा सिद्ध हয়ে গেছে। पास्ताटा आपनादेरके আমি কেটে দেখাচ্ছি। ছুরি দিয়ে কাটলে খুব সহজেই এটা পিস হয়ে যাবে। তারপরে আমরা এটা নামিয়ে নেব। देखुन बंधुरा आमार पास्ताटा सेদ্ধ हয়ে গেছে। आमी दुटो पास्ता तुले এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। সহজেই এটা কেটে যাচ্ছে। আমি এবারে এটা ছেঁকে নেব। एरपरे आमी एई पास्ताटार मध्य आबार एकटु ठंडा जल दिए देब जानि एटा ओभारकुक ना हয়ে যায়। পাস্তাটাকে আমি এবারে ছড়িয়ে একটুখানি রেখে দেব। আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি দিয়ে দেব সাদা তেল। 4 টেবিল স্পুনের মতন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের কুচিগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদার কুচোগুলো, তারপরে দিয়ে দেব রসুন কুচোগুলো। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব গাজরটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। গাজরগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব বিনস। গাজরটা নেড়ে চেড়ে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে যে কাঁচা লঙ্কাগুলো 3খানা কুচিয়ে রেখেছি, ওই কাঁচা লঙ্কাগুলো। এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকতে হবে, মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বিনসগুলোকে, 5-6টা বিনসকে আমি এইভাবে কেটে নিয়েছি কোনাকুনি করে। গাজরটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি কিউব করে কেটে রেখেছি। ক্যাপসিকামগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের কিউবগুলো। এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকতে হবে। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে ভাজতে থাকতে হবে, ভালো করে ভেজে নিয়ে 3 থেকে 4 মিনিট এটা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব সস। তিন থেকে 4 মিনিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো সস। মোটামুটি 4 চামচ টমেটো সস দিতে হবে। ফোর টেবিল স্পুনের মতন আমি দিয়ে দিয়েছি টমেটো সস। নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিয়ে ঘরে বানানো সুইট চিলি সস বানিয়ে রেখেছিলাম আমি, সেই সুইট চিলি সস থেকে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন সুইট চিলি সস এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সোয়া সস। আর দিয়ে দেব 1 টেবিলস্পুন ভিনিগার। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 टीस्पून আমি নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প করে জল দিয়ে এরকম একটা ঘোল তৈরি করে নিতে হবে, জানি এর মধ্যে কোনো দানা না থাকে। এরকম পাতলা করে একটা ঘোল বানিয়ে নিতে হবে, বানিয়ে তারপরে দিয়ে দিতে হবে। এরকম ভাবে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ঘন হওয়া অবধি ফুটতে দিতে হবে। অল্প একটুখানি আমি এর মধ্যে বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতন একটু চিনি। সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি সুইট চিলি সস ব্যবহার করেছি, তাই জন্য আমি একটু অল্প পরিমাণে দিলাম চিনিটা। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখুন এটা কীরকম ঘন হয়ে গেছে সসটা। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলোকে। পাস্তাগুলোকে দিয়ে হাই ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে সসের সঙ্গে পুরো মিশিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট একটুখানি মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চাইনিজ পাস্তা রেডি। এই চাইনিজ পাস্তাটা খেতে খুবই ভালো হয়, বাচ্চারা খেতে খুব ভালোবাসে ও ইয়াং জেনারেশনের এখন ছেলেমেয়েরাও এটা খুবই পছন্দ করে। এটা বাড়িতে খুবই সহজে বানানো যায়। এইভাবে পাস্তাটা বানিয়ে আপনারা বাড়িতে পাস্তাটা রেডি হয়ে গেছে আমার পাস্তাটা। এরপরে আমি এটা নামিয়ে নেব ও সার্ভ করে দেব। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এইভাবে আমি প্লেটে তুলে সার্ভ করে দেব। আমার প্লেটে সাজিয়ে দেওয়া হয়ে গেছে পাস্তাটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে রাখা বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন অনেক রান্নার ভিডিও আপনারা সহজেই দেখতে পারবেন। নমস্কার। এরপর দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে।